নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের খুব প্রিয় চ্যানেল এ প্লাস আর্টে। আজকে আমি তৈরি করতে চলেছি ভেজ স্যান্ডউইচ। চলুন দেখে নিই কী কী দরকার আজকে রান্নাতে। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে দুটো ব্রেড। ছোট ছোট ব্রেড নিয়েছি, একদম বাচ্চাদের টিফিনে যে ব্রেডগুলো লাগে। আর একটা পাতলা চিজ নিয়ে নিয়েছি। এখানে আমি শসা আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা পারলে এর থেকেও ছোট করে কাটতে পারেন। এরপর আমি যেহেতু ভেজ বানাচ্ছি, সেই জন্য আমি এগলেস মেয়োনিজ নিয়ে নিয়েছি। আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, একটা সুপার মার্কেট থেকে। চলুন এবার দেখে নিই। প্রথমে দুটোকে একসাথে মিক্সড করবো, শসা এবং গাজরকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মেয়োনিজ। যেহেতু এটা একটা বাচ্চার টিফিনে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে, সেজন্য এখানে কোনো রকম ঝাল জাতীয় বস্তু ব্যবহার করা হবে না। আমি এখানে এমনকি চাট মশলাও ব্যবহার করিনি। দেখুন কি সুন্দরভাবে মাখানো হবে। এবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডগুলোর ধারগুলো কেটে নিয়েছি। আমার চার ধারটি কাটা হয়ে গেছে। এবার আমি মিশ্রণটি পুরো ব্রেডের উপরে স্প্রেড করে নিচ্ছি। চার ধারটি খুব সুন্দর করে স্প্রেড করতে হবে। আপনারা পারলে এর উপর একটু বিট লবণ এবং চাট মশলা ছিটিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এর মধ্যে একটু সসও লাগাতে পারেন। এবার আমি এর উপরে চিজের যে পাতলা অংশটা আছে সেটা দিয়ে দেব। এটা এতটাই পাতলা যে ছিঁড়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিলাম। এবার আরেকটি রুটিটা এর উপরে চাপিয়ে দিলাম। আপনারা পারলে রুটিটাকে একটু গ্রিলে দিয়ে নিতে পারেন, তাহলে এটি আরও সুন্দর খেতে হবে। আমি রুটিটি আগেই একটু গ্রিল করে নিয়েছিলাম। লালচে ভাত এখানে বোঝা না গেলেও এটি পুরোটাই গ্রিল করা। আপনি পারলে এটা মাঝখান দিয়ে কাটতে পারেন। টিফিন বক্স যেহেতু বাচ্চাদের ছোট হয়, সেজন্য আমি সেভাবেই দেখাচ্ছি। আমি তিন কোণা করে কেটে নিলাম। সাধারণত বাজারে যে সমস্ত স্যান্ডউইচগুলো বিক্রি হয় সেগুলো প্রথমত তিন কোণা করেই কাটা থাকে। আমার এখানে রুটিটা যেহেতু ছোট, সেজন্য আমার স্যান্ডউইচটা একটু দেখতে ছোটই হয়েছে। আপনারা যখন বড় ব্রেড ব্যবহার করবেন তখন স্যান্ডউইচটা বড়ই লাগবে। এখানে সাদা ব্রেডের বদলে আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে সামান্য ডিফারেন্ট হবে। আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে ঠান্ডা শরবতের সাথে আমার স্যান্ডউইচ সার্ভ করছি। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন পেতে আপনারা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং আমার নিচের ডিসক্রিপশন বক্সে এ প্লাস আর্ট ফেসবুকের পেজটি লাইক করে রাখুন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।